নির্বাচনের প্রাক্ষণত প্রধানমন্ত্রী মোদীর মাস্টার স্ট্রক, একদিনায় তিনি পুরুধা ব্যক্তিলে ভারত রত্ন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তত চরম অস্বস্তিত কংগ্রেস, প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাও, প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ডক্টর এম এস স্বামীনাথন, এই তিনিওগী প্রখ্যাত ব্যক্তিক দেশের সর্বোচ্চ অসামরিক সন্মান ভারত রত্ন প্রদান করার পাছতে দেশজুড়ি সৃষ্টি হয়েছে এক প্রকার আলোড়নের। 2024 লোকসভা নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে দিলে মাস্টার স্ট্রক। প্রথমবার রাজনীতি আর সমাজনীতির তিনজনক প্রখ্যাত ব্যক্তিক সঠিক সিদ্ধান্তরে বিজেপি সরকারে দিলে ভারত রত্ন। এজন প্রয়াত চৌধুরী চরণ সিং, যি দেশের প্রাক্তন মন্ত্রীর অন্যতম এগারী কৃষক নেতা, দেশের কোটি কোটি শ্রমজীবী কৃষকর প্রতিনিধিত্ব করা চৌধুরী চরণ সিং ভারত রত্ন প্রদান করার লগেলগে দেশের কৃষক রাইজ চরম কৃতজ্ঞ হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপির প্রতি। জাট সম্প্রদায়ের অন্যতম নেতা এগারী প্রয়াত মন্ত্রী চৌধুরী চরণ সিং, ইফালে কংগ্রেসের অন্যতম নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও ভারত রত্ন প্রদান করে অন্য এক মাস্টার স্ট্রক দিলে প্রধানমন্ত্রী মোদিয়ে। 1991-96 নরসিংহ রাও ভারতের প্রধানমন্ত্রী হিসাবে কার্যনির্বাহ করেছিল, যদিও উপযুক্ত মর্যাদা আর সম্মানের বঞ্চিত হয়েছিল এগারী সুদক্ষ রাজনীতিবিদ। কংগ্রেস দলে সম্মান নজনালে নরসিংহ রাওক। মৃত্যুর পিছতে সম্পূর্ণরূপে পাহরি পেলালে নিজরে প্রাক্তন প্রধানমন্ত্রীগী, নিজ ঘরতে অবহেলিত এগারী নরসিংহ রাও ভারত রত্ন প্রদান করে বিজেপি সরকারে বুঝাই দিলে যোগ্যজনক উপযুক্ত সম্মান দিয়ে বিজেপি। অর্থনীতির প্রবক্তা প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও দেশের সর্বোচ্চ সম্মান প্রদান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে চূণ হানিলে কংগ্রেসের মুখত, প্রমাণ করিলে মহানেতা গান্ধী পরিয়ালের বাহিরে আন কোনো দলীয় নেতাকে সম্মান দিব নুখোজা কংগ্রেসক লজ্জানত করে প্রধানমন্ত্রী মোদিয়ে দেখালে আন এক উদারতার পরিচয়। মোদীর এই সিদ্ধান্তত নিমাত হয়ে পড়েছে এটা কংগ্রেস। বাকরুদ্ধ রাহুল সোনিয়া, ভারতজোড় ন্যায় যাত্রায় নির্বাচনী চমক দিব খোঁজা রাহুল গান্ধীক যে ভারত রত্নে বোল্ড আউট করলে নরেন্দ্র মোদিয়ে। নীতিশ কুমার মমতা ব্যানার্জির আঘাতের পিছত নরেন্দ্র মোদিয়ে যি আঘাত দিলে সেয়া কংগ্রেস আর রাহুল গান্ধীর বাবে হল আন এক পশুপাত অস্ত্র। অসমতো অদ্বিতীয় নেতা গোপীনাথ বরদলৈক ভারত রত্নে সম্মানিত করেছিল বিজেপি সরকারে। সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকাকো ভারত রত্নে সম্মানিত করেছিল বিজেপি সরকারে। এনেদরে নির্বাচনের প্রাক্ষণত অরাজনৈতিক ধরনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে পুনের ধরাশায়ী করলে কংগ্রেসক। হয়তো নির্বাচনের সময়লে প্রধানমন্ত্রী মোদীর আর বহু অস্ত্র শয্যাশায়ী হব ঐতিহাসিক দল কংগ্রেস। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।